শেরপুর সদরের হেরুয়া বালুর ঘাট এলাকার ফায়ার ফাইটার রমজানুল ইসলাম রনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান, এর আগে সকাল 6:30টায় নিজ বাড়িতে রনের মরদেহ এসে পৌঁছায়। এই সময় এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা তাকে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ময়মনসিংহে 2022-23 অর্থ বছরের বাজেট ও তৃণমূলের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ ব্যুরো প্রধান হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সকালে জেলা প্রেস ক্লাবে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর গাজী হাসান কামাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ফকির আজমল হুদা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজিল হোসেন সহ অন্যান্যরা। নওগাঁয় মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। প্রতিনিধি সোহেল রানা জানান, মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দুইয়ের বিচারক হাসান মাহমুদুল ইসলাম এর রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, 2021 সালের 29 আগস্টে মোটরসাইকেল যোগে 225 গ্রাম হেরোইন নিয়ে নওগাঁয় যাচ্ছিলেন। পথে নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল টিম মোটরসাইকেলটি থামিয়ে হেরোইন জব্দ করে। পরে তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সিরাজগঞ্জের বেলকুচিতে জমি কেনাবেচাকে কেন্দ্র করে মারপিট, বাড়িঘর ভাঙচুর ও নগদ টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে আব্দুল বারেক শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে। প্রতিনিধি রেজাউল করিম জানান, শুক্রবার রাতে উপজেলার তামাই কালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফ শেখ জানান, জমি কেনাবেচাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর করে নগদ 6 লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় আব্দুল বারেক শেখ ও তার সহযোগীরা। এ ঘটনায় জেলাল শেখ গুরুতর আহত হলে তাকে বেলকুচি সদর হাসপাতালে ভর্তি করা হয়। থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরের দিন শনিবার রাত 9:30টার দিকে সাব্বির শেখ তামাই কালীবাড়ি যাওয়ার পথে পরিকল্পিতভাবে অভিযুক্ত আব্দুল বারেক শেখের লোকজন তাকে মারধর করে। ঘটনাস্থল ফলে পুলিশ ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম উপস্থিত হন। এ ঘটনায় পরে বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আপেল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছে মেম্বার পদ প্রার্থী মোহাম্মদ দুলাল। প্রতিনিধি লিটন বিশ্বাস জানান, সোমবার বিকেলে মোগরাপাড়া এলাকায় এ পথসভার আয়োজন করা হয়। এর আগে এলাকার ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি ও লিফলেট বিতরণ করেন তিনি। অল্প কিছু কাজ হ্যাঁ আবেদন করলো, এই কাজটা বা এ করে নাই, তা আমি সর্বপ্রথম বলে গেলাম যদি আল্লাহর রহমত আমারে মেম্বার বানায়, তা আমি সর্বপ্রথম এই এই উন্নয়নের জন্য আমার খুব বেশি একটা হায়াঙ্কা করার জন্য আমি চেষ্টা করবো আল্লাহর রহমতে। আরও আমি যে গ্রামে গ্রামে যাই, ভোটাররা যায়, একটা লোক এই ছেলেটা আসুক, আসলে একটু দেখি দেখি যে ছেলেটা কেমন করে। আমার ওদিকে একটা প্রত্যাশা যে আমি একটু মেম্বার হই, হয়ে পাবলিকে জানুক, ভোটাররা জানুক, দেশভাবে জানুক আমি কেমন, যারা অতীত হয়ে গেছে আর বর্তমানে যারা হইবে আমি কেমন, এই আমার অনেক বড় আশা। এটা কাজে আমি পরিচয় দেখাবো ইনশাল্লাহ, আমি কাজে পরিচয়।